আসসালামু আলাইকুম। কারিগরি শাখা দশম শ্রেণী সেন্ট জেভিয়ার্স স্কুলের শিক্ষার্থী বন্ধুদের স্বাগত। আমি আজকে কবি শামসুর রহমানের একটা কবিতার লাইন বলছি, তোমরা তার আলোকে আমার পাঠ শিরোনামটা ঘোষণা করতে পারো কিনা দেখো। সেটা শামসুর রহমান আমার পরিচয় কবিতায় বলেছেন, তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদে রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকব। এই সাম্যবাদ সম্বন্ধে আমাদের জাতীয় কবি একটা উল্লেখযোগ্য কবিতা আছে যা আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। আজ আমি তোমাদের সেই কবিতাটি পড়াবো। তাহলে বলো তো আমাদের কবিতার নাম কি? মানুষ কবিতাটি পড়াবো। লেখককে কাজী কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। আসো তাহলে আমরা মানুষ কবিতাটি পড়ি। এবার আসবে মানুষ কবিতার কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমরা কাজী নজরুল ইসলাম সম্বন্ধে কিছুটা জানব। কাজী নজরুল ইসলাম 1899 সালে 24 মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তোমার কাজী নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি বলি, বিদ্রোহী কবি বলি। তার লেখায় সমাজের অবিচার এবং পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার কথাবার্তা আমরা জানতে পারি, বিধায় তাকে আমরা বিদ্রোহী কবি বলে থাকি। কাজী নজরুল ইসলাম 1917 সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন। হচ্ছে বাংলা সাহিত্যের কাব্যগ্রন্থ প্রবন্ধ গ্রন্থ গজল তোমার খেয়াল তারপরে রাগ প্রধান গান সাহিত্যের বিভিন্ন অঙ্গনে তার পদচারণ আমরা দেখতে পাই। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ আছে, তার বিশের বাসী, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিল্লোল, এগুলো তার কাব্যগ্রন্থ। আর হচ্ছে উপন্যাস হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলি মালা, মৃত্যু ক্ষুদা, কুহেলিকা। প্রবন্ধ গ্রন্থ আছে, সেগুলো হচ্ছে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দী, তোমার জবানবন্দী, তার হচ্ছে এগুলো প্রবন্ধ গ্রন্থ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, যেটা সে প্রথম রচনা করেন। আর হচ্ছে প্রথম কবিতা হচ্ছে মুক্তি, প্রথম উপন্যাস হচ্ছে মৃত্যু কথা। কাজী নজরুল ইসলাম লেখার মাঝে আমরা সবসময় যে বিদ্রোহের ভাবটা প্রকাশ করতে দেখি, সেটা কিন্তু আমাদের এই মানুষ কবিতার মাঝেও আমরা দেখতে পাই। মানুষ কবিতাটিতে কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে হচ্ছে মানুষ কবিতা নেওয়া। তাহলে আমাদের এই কবিতাটির উৎস কি? কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে কবিতাটি সংকলিত। উৎস
আমাদের এই মানুষ কবিতাটা তোমার কবিতাটাই কবি হচ্ছে সমাজের তোমার অসাম্প্রদায়িক এবং সম অধিকার প্রতিষ্ঠার কর্তায় ব্যক্ত করেছেন। কি বললাম তাহলে, যে অসাম্প্রদায়িক এবং সম অধিকার প্রতিষ্ঠার কর্তায় ব্যক্ত করেছেন মানুষ কবিতাতে। সেটা কেমন, যে আমরা যারা একটি ভূখণ্ডে বাস করি বা বিশ্বের মানুষ জাতি, মানুষই হচ্ছে তোমার সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা ধর্ম। এবার যে ম্যাডাম ধর্ম কী করে, আমরা তো এখানে সাম্প্রদায়িক কথা আনছি না, আমরা অসাম্প্রদায়িক বলছি। কেন বলছি, যে জাতি ধর্ম বর্ণ ধনী গরিব নির্বিশেষে প্রতিটা মানুষেরই কিছু অধিকার আছে, যা সবাই ভোগ করার অধিকার আমাদের আছে। আর আমাদের মানুষের মাঝেই কিন্তু ধর্ম বিরাজ করে, সৃষ্টিকর্তা আমাদের মাঝেই বিরাজ করে। তাই আমরা আমাদের ধর্মকে বিভিন্ন আঙ্গিকে না নিয়ে সবাইকে মানুষ হিসাবে যদি দেখি, তাহলে আমাদের মানবতার ধর্মই সবচেয়ে বড় ধর্ম। এটাই কাজী নজরুল ইসলাম তার কবিতার মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করতে চেয়েছেন। তার মানে আমাদের তো অসাম্প্রদায়িক হয়ে চলতে, আমাদেরকে সাম্প্রদায়িক মনোভাব দূরীভূত করতে, ইভেন আমাদেরকে কাজী নজরুল ইসলাম বলছেন যে আমরা যেন অধিকার প্রতিষ্ঠার জন্য, আমরা কখনো তোমার অন্যায়কে অন্যায় বলতে যেন এতটুকু দ্বিধাবোধ না করি। তাই তো তার কবিতার মাঝে আমরা বিদ্রোহকে অনেক বেশি জাগ্রত দেখতে পাই। এই কবিতাটার 34টা লাইন আছে আমার জানার মধ্যে, 2 স্তবকে 34টা লাইন। তোমরা পড়ে নিজেরা যারা আছো বাসায় বসে পড়বা, পড়ে মানেগুলো বলতে, কিছু শব্দ আমরা এখন এখানে নতুন নতুন কিছু শব্দ পেয়েছি যার মানেগুলো আমাদের একটু জানা দরকার। আসল আমরা তাহলে একটু শব্দগুলোর অর্থ জেনে নিই। এরকম যে আমাদের অজানা কিছু শব্দ পেয়েছি, এই শব্দগুলো নিয়ে একটু আলোচনা করি। যে কাজী নজরুল ইসলাম হচ্ছে 1899 সালে 24শে মে জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তিনি আমাদের জাতীয় কবি, তিনি বিদ্রোহী কবি। এই বিদ্রোহী কবি লেখার মাঝেও আমরা বিদ্রোহের আজ পেয়ে থাকি। সাম্যবাদ সম্বন্ধে তুমি যেটা বলতে চেয়েছেন, যে মানুষের মাঝে কোনো ভেদাভেদ
থাকবে না। মানুষের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা মানুষ। আমরা একমাত্র জাতি হচ্ছে মানুষ জাতি। মানুষের ধর্ম, তুমি যদি মনে করো যে আমি সৃষ্টিকর্তাকে লেখা, আমরা তোমার কবিতার মাঝে পেয়েছি যে সৃষ্টিকর্তাকে শুধু ভজনালয়ে, সৃষ্টিকর্তাকে শুধু ঘরে বসে তার আরাধনা উপাসনা করলাম, তাহলেই সৃষ্টিকর্তা আমার উপরে সন্তুষ্ট থাকবেন। আসলে সেই ধারণাটা ভ্রান্ত। আমাদেরকে তাকে ডাকতেই বলেছে, কিন্তু সেটা মানুষের মাঝ থেকে, মানুষের মাঝে সৃষ্টিকর্তা বিরাজ করে। আমরা যদি ধনী গরিব, তোমার জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে এক ছাদের নিচে এনে মনে করি যে আমরা সবাই মানুষ, মানবতার ধর্মকে সামনে এগিয়ে নিয়ে যাব, সেটাই হচ্ছে আমাদের বড় ধর্ম। আর সৃষ্টিকর্তা এই মানবতার ধর্মের মাঝেই বিরাজ করেন। তাই আমরা প্রত্যেক, তোমার জাতি ধর্ম, আমাদের প্রত্যেকের একটা ধর্মগ্রন্থ আছে। ধর্মগ্রন্থকে আমরা, গ্রন্থগুলোকে শ্রদ্ধা করি, সেগুলোকে মানি, কিন্তু আমরা বুঝি না যে আসলে আমাদের সবচেয়ে বড়, তোমার পাশে প্রতিবেশী অভুক্ত থেকে আছে, তুমি খোঁজ নিলে না, সে ধর্ম আমাকে কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না। আমাদের ওইটাকেই মহান ধর্ম বলতে হবে, যেটা মানুষের কল্যাণে কাজ করে। সেই মানুষ কবিতায় কাজী নজরুল ইসলাম আমাদেরকে সেই কথাই জানিয়েছেন যে তোমরা মানুষের অধিকারকে আগে প্রতিষ্ঠা করো, আর মানুষ হিসাবে মানুষকে দেখতে শিখলেই আমরা অবশ্যই সমাজ থেকে বিভিন্ন অনাচার অবিচার এগুলো খুব সহজে দূর করতে পারব, এবং কি আমরা তার মাধ্যমে সৃষ্টিকর্তার উপাসনাও করতে পারব। সৃষ্টিকর্তার উপাসনা এর মাঝেই বিরাজ করে। মানুষ কবিতায় আমরা শব্দার্থ পেলাম কি, সাম্য মানে সমতা, পান্থ পথ, মহিয়া নদী মহান, ভুকারী মানে ক্ষুধার্ত ব্যক্তি, ভুকারী চিৎকার করা, আজারী রুদ্ধ বা ব্যথিত। তোমার লেখার মাঝে আমরা যে শক্ত শক্ত একটু কথাগুলো পেয়েছি, কিছুটা অর্থ জানা থাকলে আমাদের আর বোধ হয় এর অর্থ বা এটা পড়তে কোনো কিছুতেই অসুবিধা হবে না। এখন আসো আমরা একটু, যেহেতু আমাদের সামনাসামনি তোমাদেরকে আমরা বাড়ির কাজ বা বড় প্রশ্ন এগুলো দিতে পারি না, তাই আমরা ছোট প্রশ্নের আলোকে তোমাদের কাছ থেকে একটু পড়াটাও জেনে নিব এবং বাড়ির কাজও দিব। আসো চেষ্টা করি তোমাদের বাড়ির কাছে একটু বই তোমরাও খোলো, আমাকে একটু সহযোগিতা লাগবে, তা না হলে আমি প্রশ্ন তৈরি করতে একটু সময় লাগে, এই জন্য তারপরে আমি দিচ্ছি, দেখো কি হয়। আসো কতদিন ভুখা ছিল, মুসাফির কতদিন ভুখা ছিল, দুই নম্বর আসো, মানুষ কবিতার কবিকে গোভাগার একটা আমাদের পড়ার মাঝে আছে, গোভাগার শব্দের অর্থ কি, গোভাগার শব্দের অর্থ কি, মানুষ কবিতার
সামনের পাঁচটা আগে একটু আলোচনা করি, পরে আবার সামনে যাব। মুসাফির কতদিন ভুকা ছিল, কবিতার একটা লাইন আছে যে আসনি খাইনি তো কতদিন, 7 দিন। তাহলে ভুকা ছিল কতদিন, 7 দিন। মানুষ কবিতার কবি কে, কাজী নজরুল ইসলাম। মানুষ কবিতার উৎস কি, তবে তোমাকে এই ক্ষেত্রে লিখে নিতে হবে যে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ কার কাব্যগ্রন্থ। যদি প্রশ্ন আসে তোমাকে অবশ্যই কবির নাম লিখতে হবে। গোহাগার শব্দের অর্থ কি, তোমার তোমার মৃত গরু রাখার এক নির্দিষ্ট স্থান যেখানে রাখে, আমরা যেমন ময়লা ফেলি ডাস্টবিন, তেমন মৃত গরু রাখার মানুষ কবিতার মুসাফিরের বয়স কত, 80 বছর। তাহলে আমরা এই পাঁচটা প্রশ্ন একটু পরে আবার জেনে নিই, তারপর আবার যাব যে মুসাফির কতদিন ভুকা ছিল। মুসাফির 7 দিন ভুকা ছিল। মানুষ কবিতার কবি কে, কাজী নজরুল ইসলাম। মানুষ কবিতার উৎস কি, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ। গোভাগার শব্দের অর্থ কি, মৃত গরু রাখার নির্দিষ্ট স্থান। মানুষ কবিতার মুসাফিরের বয়স কত ছিল, 80 বছর। আরো ছোট প্রশ্ন আছে তোমাদেরকে, আমরা যে একটা সাজেশন দিয়েছি তুমি দেখবা, তাতে ছোট ছোট করে প্রশ্ন আমার দেওয়া আছে, অ্যান্সারও তোমরা খুঁজে পাবা। যদি কেউ কখনো এটা না পেয়ে থাকো সেটা আমাকে জানাবা ফোন দিয়ে, অথবা এই মেসেঞ্জারে গ্রুপে যেয়ে যে ম্যাডাম আমি এই প্রশ্নের অ্যান্সারটা পাই না, আমি চেষ্টা করবো তোমাকে অ্যান্সারটা দিয়ে দেওয়ার। তোমার এই যে প্রশ্নগুলো দিলাম, এই ছোট প্রশ্ন তোমার শীর্ষ সব ছোট প্রশ্ন হচ্ছে আমার, তাহলে আমরা কবিতাতে আবার একটু যাই, যে প্রথম থেকে শেষ পর্যন্ত আসি, যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, অসাম্প্রদায়িক চেতনা তোমার আমাদের মাঝে উদ্বুদ্ধ করার জন্যই কিন্তু মানুষ কবিতাকে তিনি রচনা করেছেন। তোমার সামাজিক অবিচার পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি কবিতা, গল্প, প্রবন্ধ লিখতেন বিধায় তাকে আমরা, বিশেষ করে কবিতাই লিখতেন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, তাই তাকে আমরা বিদ্রোহী কবি বলে থাকি। কাজী নজরুল ইসলামের তোমার উল্লেখযোগ্য কবিতা গ্রন্থ অগ্নিবীণা তার প্রথম কাব্যগ্রন্থ, এই মধ্যে প্রথম কবিতা হচ্ছে মুক্তি, আর তার প্রথম উপন্যাস মৃত্যুখোদা। 1899 সালে 24 মে তিনি জন্মগ্রহণ করেন তোমার ভারতের পশ্চিমবঙ্গে, আর 1976 সালে 29শে আগস্ট মৃত্যুবরণ করেন ঢাকায়, তাকে সমাধি করা হয় ঢাকাতে। কাজী নজরুল ইসলাম একটা বয়সে এসে উনি বাকশক্তি হারিয়ে ফেলেন, তা না হলে উনি অল্প সময় আমাদেরকে সাহিত্যাঙ্গনের যত মূল্যবান জিনিস উপহার দিয়েছেন, হয়তো বাকশক্তিটা যদি রহিত না হতো তিনি আমাদেরকে আরও কিছু দিতেন, আরও কিছু আমার সাহিত্যে সমৃদ্ধ করতেন বেঁচে থাকলে, বা তার ভিতরে যদি এই অসুস্থতা ভাবটা না আসতো। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ পেয়েছি আমরা অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিল্লোল।
ব্যথার দান, নিত্যের বেদন, শিউলিমালা, মৃত্যুক্ষুদা, কুহে লিপে, এগুলো হচ্ছে তার উপন্যাস। আর প্রবন্ধগ্রন্থ যুগবাণী, দুর্দিনের জাতি, রাজবন্দী, জবানবন্দি ইত্যাদি। মানুষ কবিতায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়ে অসাম্প্রদায়িক ও সম অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাই কাজী নজরুল ইসলামের তোমার মানুষ কবিতাটি আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেছেন আমাদের মাঝেও মানবতার বোধকে জাগ্রত করার জন্য, আমাদের মাঝেও তোমার অসাম্প্রদায়িক চেতনাকে জাগ্রত করার জন্য। তাই আর আমি তোমাদেরকে এই বাড়ির কাজ দিয়ে দিলাম, আর সামনের ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবার জন্য দোয়া এবং শুভকামনা নিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। That's the end.